হরে কৃষ্ণ রাধে রাধে। এই যে সর্বপ্রথম আপনাদের এই দুষ্ট গিরিসোনাকে দর্শন করুন। এই যে গিরিসোনা কি কি যে লীলা করতে থাকে, সত্যি আমি নিজেও ভেবে পাই না। আজকে গিরিসোনার এই যে আজকে গিরিসোনা এই ড্রেসটা পেয়েছে, এই যে এই ড্রেসটা, এই পাঞ্জাবিটা, সুন্দর পাঞ্জাবিটা। আর এটা কিভাবে পেয়েছে জানেন? এবং আজকে আমরা নৃসিংহপল্লী গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তো সেখানে গিয়ে এই গিরিসোনা, কিন্তু এই পাঞ্জাবিটা গিরিসোনাকে একজন ভক্ত দিয়েছেন। তো এই লীলা বলছি এই কারণেই, কারণ এটা আমার খুব ইচ্ছে ছিল করার। কিছুদিন আগে যখন আমরা মন্দির যাচ্ছিলাম, তখন আমি গিরিসোনার জন্য একটা খুব সুন্দর পাঞ্জাবি দেখেছিলাম, যে আমি দেখে এই গিরিসোনাকে বলি যে এই পাঞ্জাবিটা যদি তোমাকে পরাতাম তাহলে কত সুন্দর লাগতো। কিন্তু যখন আমি গিরিসোনাকে সেই পাঞ্জাবিটা ঠেকিয়ে মাপ করলাম, তখন দেখছি অনেকটাই বড়। যেমন আজকের এই পাঞ্জাবিটা, এই যে আজকের এই পাঞ্জাবিটার মতোই সাইজ ছিল ওই পাঞ্জাবিটা। তো পাঞ্জাবিটা অনেক বড় ছিল, যে কারণে আমি গিরিসোনাকে বলি যে গিরিসোনা ওই পাঞ্জাবিটা তো অনেক বড় বাবা, তো তোমার গায়ে তো হবে না, সেই জন্য তুমি রেখে দাও, আমি তোমাকে কখনো বানিয়ে দেবো পাঞ্জাবি, সুন্দর করে বানিয়ে দেবো, এরকম বলেছি। সেটা প্রায় দু তিন দিন হয়ে গেছে সেটা বলা। তো আজকে সকাল থেকে আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা যদি একটু নৃসিংহপল্লী যেতে পারতাম তাহলে খুব ভালো হতো পুজো দিতে। তো সেই জন্য আমরা ঠিক করি যে আজকে আমরা নৃসিংহপল্লী যাবো এবং সেখানে পুজো দেবো। তো বেশ, সেখানে পুজো দিয়ে ওখানে অনেকজন সাবস্ক্রাইবারের সঙ্গে আমাদের দেখাও হয়, যেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়। গিরিসোনাকে পেয়ে তো সকলে খুব খুশি, খুব খুশি। তো আমি যখন বসেছিলাম গাছতলায় ভগবানকে প্রণাম করে, যখন বিশ্রাম করছিলাম, কারণ বলা হয় যে নৃসিংহপল্লী যে যখন ভগবান শ্রীকৃষ্ণ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, তারপরে তিনি ঠাকুর পুকুরে হাত ধুয়ে নৃসিংহপল্লী যে মন্দির, সেই মন্দিরে গিয়ে বিশ্রাম করেছিলেন, তাই সেই স্থানে সকলকেই বিশ্রাম করতে হয়। তো আমাদের সম্পূর্ণ পুজো টুজো কমপ্লিট করার পরে আমি গিরিকে কোলে নিয়েই বসেছিলাম মন্দিরে, তখনই আমাদের অনেকজন সাবস্ক্রাইবার আসে, তারা বলে যে দিদি আমরাও গিরিকে কোলে নেব এবং তার সঙ্গে কিছু ছবি তুলবো। আমি বলি ঠিক আছে নিয়ে যাও। তো সেখানে যখন তাকে নিয়ে যায়, তখন একজন মাতাজি কি করে, এই যে পাঞ্জাবিটা গিরিসোনাকে পরিয়ে দেয়। যেই না গিরিসোনাকে পাঞ্জাবিটা পরানো হয়, তখন ওই আমার যে সাবস্ক্রাইবাররা ছিলেন তারা আমাকে বলে যে তাড়াতাড়ি এসো দিদি, গিরিসোনাকে কি সুন্দর একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছে দেখো। তো আমি বলছি গিরিসোনাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে গিরিসোনা? আমি বড়ই অবাক হই কথাটা শুনে। তো আমি তাড়াতাড়ি করে যাই, দেখি যে গিরিসোনাকে পাঞ্জাবিটা পরিয়ে দেওয়া হয়েছে। তো আমি মাতাজিকে বললাম, মাতাজি আপনি গিরিসোনাকে কেন পাঞ্জাবি পরিয়েছেন? তো উনি আমাকে বললেন যে আমি চাই যে ভগবানকে আমি ড্রেসটা পরিয়ে তারপরে আমার ছেলে এই ড্রেসটা পরে মানে অন্নপ্রাশনের প্রসাদ পাবে। তো আমি বললাম কিন্তু এটা তো হয় না, মানে ভগবান, আপনি ভগবান হিসেবে গিরিসোনাকে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছেন, আমার কাছে গিরিসোনা আছে, সে বাৎসল্য প্রেমে আছে সন্তান রূপে, কিন্তু অপররা যখন গিরিসোনাকে ভগবান রূপে দেখছে তাহলে তাদেরকে নিশ্চয়ই সঠিকটা বলে দেওয়া উচিত। তো আমি বললাম দেখুন মাতাজি, ভগবান যে পোশাকটা ধারণ করেন সেই পোশাকটা আমরা ধারণ করতে পারি না, কারণ কিছুদিন আগে আমি একটা ক্লাসে শুনেছিলাম, যেমন একজন ভক্ত জিজ্ঞেস করছিলেন যে আমার রাধারানীর লেহেঙ্গা যদি নিতাম তাহলে খুব ভালো হতো, এরকম একজন শুনেছিলাম। তো সেই ক্লাসে বলা হয়েছিল যে না, রাধারানীর যে প্রসাদী লেহেঙ্গা সেটা আমরা নিতে পারি, সেটা আমরা ভগবানকে আবার পরাতে পারি, কিন্তু নিজেরা ধারণ করতে পারি না, মানুষ সেটা ধারণ করতে পারে না। তো আপনি পরিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যে তখন তারা শুধু ওপরটাই পরিয়েছিল। আমি যখন শুনলাম যে গিরিসোনা পাঞ্জাবি পরছে, আমি সঙ্গে সঙ্গে চলে যাই সেখানে এবং সেখানে গিয়ে বলি যে আপনি তো ভুলবশত ওপরটা পরিয়ে দিয়েছেন, তো ঠিক আছে আপনি প্যান্টটা আর পরাবেন না। তো মাতাজি সঙ্গে সঙ্গে বললেন যে না, এটা যদি গিরিসোনারই এত প্রিয়, সে যদি পরেই নিয়েছে এটা নিশ্চয়ই গিরিসোনার জন্যই হয়েছে আর কি, সেই জন্য মানে গিরিসোনা ইচ্ছে করেই নিয়েছে, আমার কাছে এটা আমার জীবনের একটা অনেক বড় লীলা হয়ে থাকবে বা একটা ভগবানের চমৎকার হয়ে থাকবে, যে আমি আমার ছেলের অন্নপ্রাশন করতে এসে ভগবানকে প্রথমেই বস্ত্র নিবেদন করেছি, তারপরে আমার ছেলে বস্ত্র ধারণ করবে। তো এই যে এই বিষয়টা, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো সেই জন্য এই পাঞ্জাবিটা গিরিসোনারই থাক, দরকার হলে আমি আর একটা পাঞ্জাবি কিনে নেবো, আমার ছেলেকে মুখে ভাত দেবো, কিন্তু এই পাঞ্জাবিটা গিরিসোনারই থাকবে। তো এইভাবে গিরিসোনা আজকে পাঞ্জাবি নিয়েছে নিজের ভক্তের কাছে। তো সত্যি আমি তো সত্যি বকা দিচ্ছি যে তুমি এমন কেন করলে, কিন্তু ভক্ত কিন্তু খুব খুশি, ভক্ত এত খুশি হয়েছে যে সত্যি এমন লীলা গোপাল আমার সঙ্গে করবে আমি ভাবতে পারিনি, আমার হাত দিয়ে সে যে বস্ত্র গ্রহণ করবে এটাই আমার জন্য অনেক, তাই বলছিলেন মাতাজি। কিন্তু আমার তো খারাপ লাগছে যে তিনি নিজের ছেলের জন্য কত সুন্দর পছন্দ করে কিনেছিলেন কিন্তু সেটা গিরিকে দিয়ে দিতে হলো, জানি না এতে আমার অপরাধ লাগবে কিনা। কিন্তু উনি আমাকে বারবার বললেন যে না মাতাজি, এতে আপনি মন খারাপ করবেন না, এতে আমি খুব খুশি হয়েছি যে
গিরিসোনা আগে পড়েছে পাঞ্জাবি, তারপরে আমার ছেলে পড়বে। তো যখন গিরিসোনা যখন সম্পূর্ণরূপে পাঞ্জাবিটা পেয়ে গেল, এবার আমি এতক্ষণে বুঝতে পারছি যে সেই দিনকার পাঞ্জাবিটা গিরিসোনার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু যেহেতু পাঞ্জাবিটা অনেক বড় ছিল, সেই জন্য আমি গিরিসোনাকে নিয়ে দিইনি, কারণ আমি জানতাম যে আমি ওর শরীরে এটা ফিটিংস করতে পারবো না, এটা হয়তো কেটে কুটে অনেকটাই বাদ দিতে হবে। তো সেই জন্য আমি তাকে বলেছিলাম যে আমি সুন্দর একটা কাপড় কিনে তোমাকে পাঞ্জাবি বানিয়ে দেবো। কিন্তু এই ছেলের সেই পাঞ্জাবিটাই অনেক পছন্দ ছিল, সেই জন্য আজকে কিন্তু সে লীলা করে পাঞ্জাবিটা ভক্তর কাছে নিয়ে নিয়েছে। তো এই যে আপনাদের দুষ্টু গিরিসোনা, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভক্তের যে পরিবার, তারা কিন্তু গিরিসোনাকে পাঞ্জাবি পরিয়ে অনেক খুশি, অনেক খুশি। তারা তো গিরিসোনাকে পাঞ্জাবি পরিয়ে গিরিসোনাকেই কোলে নিয়ে অনেকক্ষণ বসেছিলেন। তারা বলছিলেন, সত্যি আমাদের অনেক কৃপা, আমাদের ভগবানের অপার কৃপা যে আমরা গিরিসোনাকে পাঞ্জাবি পরাতে পারলাম। তো ভগবান, তুমি কৃপা করো যেন পরবর্তীতে যদি কখনো তোমার সঙ্গে দেখা হয় তো আরো ভালো কিছু দিতে পারি। সত্যি কথা বলতে আপনাদের দুষ্টু কিন্তু এই লীলা করে খুব খুশি, এই লীলা করে কিন্তু ও কিন্তু খুব খুশি যে হ্যাঁ আমি ঠিক লীলা করে পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার ওর। এবার আপনারাই বলুন আমি কি করব। এমনিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গিরিসোনা ড্রেস পরেছে, তবে কখনো সময় হলে আমি আবারও গিরিসোনাকে সুন্দর করে ড্রেসটা পরাবো এবং আপনাদেরকে অবশ্যই ভিডিও দেখাবো। হ্যাঁ, আর আজকে গিরিসোনার এই লীলাটা আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যে মন খারাপ করছে যে এইভাবে গিরিসোনা তার প্রিয়, তার সন্তানের প্রিয় জিনিসটা নিয়ে চলে এলো, তো এতে আমার কি করা উচিত এটা অবশ্যই আমাকে জানাবেন। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।